গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ। আগের দিন আমরা যে পুরী জার্নি স্টার্ট করেছিলাম উইথ পুরী সুপারফাস্ট এক্সপ্রেস, সেটা কিন্তু এক ঘন্টা লেট ছিল, যার ফলে 7:10 আমাদের পুরী ঢোকার কথা, কিন্তু আমরা ঢুকেছিলাম 8:10। পুরী সুপারফাস্ট এক্সপ্রেস ছাড়াও কিন্তু ধৌলি এক্সপ্রেস, কামাখ্যা এক্সপ্রেস, পুরী শতাব্দী, পুরী দুরন্ত, এই সবই ট্রেনগুলো কিন্তু হাওড়া স্টেশন থেকে ছাড়ে। আর এই সব ট্রেনের স্লিপার কোচের ভাড়া কিন্তু 300 থেকে 350 মতো পড়ে। স্টেশনের একদম বাইরে চলে আসলাম আর হোটেল কিন্তু আমাদের আগে থেকেই বুক করা। এখন একটা গাড়ি বুক করব যেটা আমাদের একদম হোটেলের কাছে নিয়ে যাবে। স্টেশন থেকে হোটেল অবধি পৌঁছাতে আমাদের ভাড়া লেগেছে 200 টাকা, আমার মনে হয় যেটা কোয়াইট কস্টলি। এটাতে বদলে তোমরা সিটি বাসে করেও যেতে পারো, সিটি বাস, টোটো, অটো অনেক কিছুই রয়েছে, কিন্তু সিটি বাসে গেলে কি খরচাটা অনেকটা কম হয়ে যাবে আর তোমরা সিটি ট্যুরও করতে পারবে। সিটি বাস কিন্তু স্বর্গদ্বার পর্যন্ত যায়, শুধু স্বর্গদ্বারই নয়, লাইট হাউস থেকে মন্দির অবধি যায়। আর এখানে তোমরা সরকারি বেসরকারি সমস্ত সিটি বাসগুলো পেয়ে যাবে যেটা এই রুট দিয়ে যায়। আর এখানে দেখতে পাচ্ছ যেতে যেতেই সমুদ্রকে আমরা দেখতে পাচ্ছি, আর সমুদ্র দেখা মানে মনের মধ্যে কিন্তু আলাদাই একটা আনন্দ চলে আসে যে যে হ্যাঁ পুরী এসেছি। বাঙালিদের কিন্তু সব থেকে প্রিয় একটা জায়গা, কারণ বাঙালিদের ঘোরার মধ্যে দ্বীপ দার্জিলিং, পুরী আর দীঘা। এই দেখো কথা বলতে বলতে একদম হোটেলের কাছে চলে এসেছি। আমাদের হোটেলটা কিন্তু সমুদ্র থেকে একটু সামান্য ভেতরে, ভেতরে বলতে কি মার্কেটের একদম কাছে, সমুদ্র থেকে হাঁটা পথ বলতে গেলে মার্কেটের উপরেই আমাদের হোটেলটা। আর হোটেলের নিচে কিন্তু প্রচুর দোকান রয়েছে। আমাদের হোটেলটা কিন্তু বেশিরভাগই জিআরএসি এমপ্লয়ীদের জন্য রিজার্ভ, আর সেই সূত্রেই আমাদের এখানে আসা, সুতরাং কিছুটা ডিসকাউন্ট আমরা অবশ্যই পেয়ে গেছি। আর এই যে আমাদের রুমগুলো তোমরা দেখতে পাচ্ছ, যথেষ্ট বড় রুমটা, আর রুমের মধ্যে এসি রয়েছে, আর এসি দিয়ে কিন্তু এক একটা রুমের ভাড়া পড়ছে 800 করে, যেটা আমার মনে হয় অনেকটাই সস্তা। আর এখানে কিন্তু তোমরা কিচেন পেয়ে যাবে, তোমাদের যদি মনে হয় নিজেরা রান্না করে খাবে তাহলে কিন্তু বেশ বড় কিচেন রয়েছে দুখানা, তো ওখানে তোমরা রান্না করতে পারো, নিচে জিনিসপত্র সব কিছু তোমরা ভাড়া করে এনে রান্না করতে পারো। কিন্তু আমি ঘুরতে এসে রান্না করার ব্যাপারটা খুব একটা বেশি পক্ষপাতিত্ব নই, ছুটি কাটাতে এসে রান্না করা জিনিসটা আমি খুব একটা ভালোবাসি না। যাই হোক, তোমরা যদি করতে চাও তো করতে পারো। আর এখানে দেখতে পাচ্ছ একটা ব্যালকনি আছে, ব্যালকনির সামনে বসার জায়গা রয়েছে, দুখানা চেয়ার রয়েছে, আর এখানে দাঁড়িয়ে কিন্তু পুরো মার্কেটটা, পুরো রোডটা তোমরা দেখতে পাচ্ছ। সারা রাত থেকে টিল নাও প্রচুর জার্নি হয়েছে, সো এখন হোটেলে এসে ফ্রেশ ট্রেশ হয়ে বাইরে একটু বেরোলাম। আমাদের হোটেলের নিচে এই ডাবের দোকানটা দেখলাম, তো দাঁড়িয়ে পড়লাম, আগে একটু ডাব খেয়ে নেবো, কারণ শরীরটা রিফ্রেশমেন্টের দরকার। অ্যাকচুয়ালি এখন এই ঘুম থেকে উঠলাম, সারাদিন এত জার্নি ছিল, কাল রাতে অর্ধেক ঘুম হয়নি, মানে ঘুম পাচ্ছিল, তো এসে সকালবেলা ব্রেকফাস্ট একটু কচুরি টচুরি খেয়ে এসিটা ছেড়ে জাস্ট ঘুমিয়ে পড়েছিলাম, এবার উঠলাম, তো তখন আর ভিডিওটা করা হয়নি, ব্লগটা কমপ্লিট করা হয়নি, তো এখন সবাই রেডি হয়ে গেছি ঘুম থেকে উঠে, সবাই এখন ফ্রেশ, আমরা যাব লাঞ্চ করতে, লাঞ্চ করতে যাই, তো ওখানে গিয়ে আবার দেখা হচ্ছে। আমাদের হোটেল থেকে কিন্তু এই নবান্ন হোটেলটা আসতে 2-3 মিনিট সময় লাগে। আর এখানে আমরা অর্ডার দিয়েছিলাম ভেজ থালি, যেটার প্রাইস যাচ্ছিল 100 টাকা করে, পরে আমরা অর্ডার দিয়েছিলাম একটা কাতলা থালি যেটার প্রাইস যাচ্ছিল 150 টাকা করে। এখানের খাবার কিন্তু সত্যি কথা বলতে অপূর্ব লেগেছে আমার, প্রত্যেকটা আইটেমের টেস্টই কিন্তু যথেষ্ট ভালো। আর আমি যেটা বললাম মাছের ব্যাপারে, এখানে এসে আমার মনে হয় হোটেল থেকে মাছ অর্ডার না দেওয়াই ভালো, ভেজ খাবারটাই বেশি বেটার, মাছটা আমার মনে হয় রান্না করিয়ে নেওয়াটা বেশি বেটার হবে কিনে দিয়ে, কারণ এখানকার মাছটা খুব একটা আমার ভালো লাগেনি। আর এরপরে আমরা অর্ডার দিয়েছিলাম রাবড়ি, আর রাবড়িটা কিন্তু সত্যি দারুণ ছিল খেতে, 40 টাকা করে ছিল এক একটা পিস, তবে হ্যাঁ পয়সা কিন্তু একদম উসুল, খেতে কিন্তু দারুণ ছিল। বাঙালিদের আবার কি, খাওয়ার পরে একটু মিষ্টি না হলে কিন্তু একদমই চলে না। হোটেল থেকে বেরিয়ে এই আইসক্রিমের স্টলটা চোখে পড়লো, আর মা বললো আইসক্রিম খাবো, তারপরে আর কি যেই মতো ভাবা সেই মতো কাজ, আইসক্রিম খাওয়া হলো। হোটেলে গিয়েই কিন্তু আগে 2 ঘন্টা ঘুমিয়ে নিয়েছিলাম, ভীষণ কষ্ট হচ্ছিল, আর তারপরে একদম 5টার সময় ঘুম থেকে উঠে রেডি ফেডি হয়ে এবার যাচ্ছি সি বিচের দিকে। 5টা মানে দেখতে পাচ্ছ প্রায় সন্ধ্যা হয়েই গেছে, আর সমুদ্রের কাছে কি সন্ধ্যা এত তাড়াতাড়ি নামে, আমাদের মতো কিন্তু অনেক মানুষ যাচ্ছে এখন সমুদ্রের দিকে। আর এই সময়টা মানে ঠিক সন্ধ্যে নামার আগে আর একদম ভোর হওয়ার আগে, এই সময়টা কিন্তু সমুদ্রের সামনে বসে থাকার মজাটাই আলাদা, একটা আলাদাই অনুভূতি দেয়। আর আমরা দেখতে পাচ্ছ এবার চলে আসছি সমুদ্রের কাছে, আর এখানে কিন্তু মা একটুখানি জিনিসপত্র কেনা নেওয়া শুরু করছিল। এই বিচ ঘিরে কিন্তু প্রচুর দোকান রয়েছে,
স্পেশালি শঙ্খে, তো মা এখানে শঙ্খ কেনারই চেষ্টা করছিল। আর এইদিকে আমি আর দাদা এগিয়ে এসেছিলাম সমুদ্রের একদম কাছে, দাদাকে বলছিলাম একটু ভিডিও করে দে, তো সেটাই ও করে দিচ্ছিল। আর তোমরা দেখতে পাচ্ছ সমুদ্রটা কি সুন্দর লাগছে। পুরী সি বিচের কিন্তু ওয়ান অফ দ্য মোস্ট অ্যাট্রাকটিভ জিনিস হচ্ছে এই ক্যামেল রাইডিংটা। আমি যতদিন এখানে থাকবো তার মধ্যে একদিন নিশ্চয় এখানে উঠে ট্রাই করব। আজ ছিল অনন্ত চতুর্দশী আর তার সাথে ছিল ভদ্রপদ পূর্ণিমা, যার জন্য কিন্তু সমুদ্রের জলটা দেখতে পাচ্ছ একদম ফুলে ফেঁপে উঠছিল, কারণ জোয়ার ছিল। আর এখানে যে কখন সন্ধ্যা হয়ে গেল একেবারে বুঝতেই পারিনি। আর চাঁদটা দেখতে পাচ্ছ কত সুন্দর উঠেছে। সমুদ্রের সামনে চেয়ার পেতে যদি বসতে চাও তাহলে কিন্তু 20-30 টাকা চার্জ করা হয়, তার বদলে তোমরা একদম এই যে দোকানগুলো আছে এই দোকানগুলো থেকে চা নিতে পারো, চা অর্ডার করে তোমরা এখানে আরামসে বসতে পারো, সুতরাং তার জন্য এক্সট্রা কোনো চার্জেস দিতে হবে না। সমুদ্রে আসলে কি খিদের একটু বেশিই পায়, যদিও ভোজন রসিক বাঙালির ক্ষেত্রে সবসময় পায়। সুতরাং চা খাওয়ার পরে এখানে একটু ঝালমুড়ি খেয়ে নিয়েছিলাম আর তারপরে আবার ডিম টোস্ট নিয়ে হাজির হয়েছি। এবার একটু সামুদ্রিক মাছ আর সামুদ্রিক কাঁকড়ার দিকে বেশি আমার নজর ছিল, তো ভাবলাম একটুখানি কাঁকড়া আর একটুখানি মাছ খাওয়া যেতেই পারে। এই দোকানের কাঁকড়াগুলো দেখে আমার একদমই ভক্তি আসছিলো না, তাই জন্য মাছই অর্ডার দিলাম। আর মাছটা এখানে দেখতে পাচ্ছ ফ্রাই করে দেওয়া হয়েছে চাট মশালা আর সস দিয়ে। উদয়পুর বা দীঘাতে যেরকম ফ্রাই করার পর একটু কষিয়েও দেওয়া হয়, তো এখানে কিন্তু শুধুমাত্র ফ্রাই করা হয়। খাওয়া দাওয়ার পাট চুকিয়ে এবার একটু যাচ্ছি স্বর্গদ্বারের দিকে। আগের বার যখন আমরা পুরী এসেছিলাম তখন আমাদের দেখা হয়নি, তো আমি মা বাবা তিনজনে মিলে চলে গেলাম স্বর্গদ্বারের উদ্দেশ্যে। এই স্বর্গদ্বার শ্মশান কিন্তু সব সময় খোলা থাকে, আর এখানে কিন্তু আমি বাইরে থেকে আমি পারমিশন নিয়ে নিয়েছিলাম যে আমি ভেতরে ঢুকে কি ভিডিওগ্রাফি করতে পারি, তো তারা বললো যে হ্যাঁ করা যেতে পারে কোনো অসুবিধা নেই, তো উইথ পারমিশন আমি ঢুকে গেলাম। হিন্দু পুরাণ অনুযায়ী মহাদেব শ্মশানেই বিরাজ করেন, তাই এই শ্মশানে ঢোকার পথে চোখে পড়ল কাল ভৈরবের মন্দির। মন্দিরে নমস্কার করে এবার আমরা যাচ্ছি শ্মশানের দিকে। যুগ যুগ ধরে বিশ্বাস করা হয় পুরীর স্বর্গদ্বার শ্মশানে মৃত ব্যক্তিকে দাহ করলে মেলে মুক্তি, আর পুনর্জন্ম গ্রহণ করতে হয় না, সরাসরি বৈকুণ্ঠ লাভ করা যায়, অর্থাৎ স্বর্গ যাওয়া ছাড়পত্র একেবারে খুলে যায়। প্রতিদিন এখানে প্রচুর মৃতদেহ দাহ করা হয়, চিতার কাঠ যেন জ্বলতেই থাকে। জায়গার অভাবে এখানে কোনো আধুনিক চুল্লির ব্যবস্থা করা যায়নি, ভবিষ্যতে হয়তো উড়িষ্যা সরকার এই বিষয় নিয়ে ভাবতে পারে। আর এবার আমরা চলে যাচ্ছি আমাদের হোটেলের উদ্দেশ্যে, খাওয়া দাওয়া সবই কমপ্লিট, এবার রাতে কিছু একটা খাবার নিয়ে আমরা চলে যাব হোটেলে। আর এখানে দেখতে পাচ্ছ দাদা আর মা বাসনপত্র দেখছিল। পুরী দীঘা গেলেই কিন্তু আমার মায়ের এই বাসনপত্র আর শঙ্খ কেনার প্রচুর ন্যাক ওঠে, তো এখানে দাঁড়িয়ে আমরা ওগুলোই দেখছিলাম। রুটিটা কিনে নিয়েছি আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট পার্টে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য সাবস্ক্রাইব।